শুভেচ্ছা মাছরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম মিয়ানমার সীমান্তের ওপার থেকে এখনও আসছে গুলির শব্দ সীমান্তের ব্যবসা বাণিজ্যে ধস রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি নিপা ভাইরাসের ঝুঁকি থাকলেও মানিকগঞ্জে খেজুরের কাঁচা রস পানে নেই সচেতনতা অবাধে রস সরবরাহ করছে গাছিরাও এবারে বিস্তারিত মিয়ানমারের সংঘর্ষের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছে আতঙ্কে কাজে যেতে পারছে না মানুষ তবে বান্দরবানের নাইখাংছড়ির তুমরু সীমান্ত আজ অনেকটা শান্ত বাড়িতে ফিরেছেন অনেকে এদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ডেস্ক রিপোর্ট কক্সবাজার সীমান্ত এলাকা থেকে এখনও থেমে থেমে শোনা যাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলির শব্দ সে দেশের সেনাবাহিনীর অধিকাংশ ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি সীমান্তে টানা দশ দিনের অস্থিরতা কিছুটা কমলেও এখনও আতঙ্ক পুরোপুরি কাটেনি কক্সবাজারের সীমান্ত এলাকার মানুষের সীমান্ত এলাকায় যাইতে হচ্ছে না কামাগার গিলে মতো গুলি মারে তাহলে বয়ে যাচ্ছে না বাড়িঘর আছে মাই ভাই নেই মাই ভাই যার যার স্থান বা তার রাখিয়ে তাহলে এরপরে পরবর্তী আনিব আর কি এখন তো মানুষ আতঙ্ক ভয়ে এখনও নিজ বাড়িতে ফেরেনি সীমান্ত এলাকার অধিকাংশ বাসিন্দা যেতে পারছে না ক্ষেত খামারে লোক সমাগম না থাকায় ধস নেমেছে সীমান্ত এলাকার ব্যবসা বাণিজ্যে আমরা বয়ে আতঙ্কে ওইখানেও যেতে পারি না ব্যবসা বাণিজ্য করতে পারছি না এখানের লোকজনও বাজারে ঘাড়ে আসতে পারে না বয়ে মায়ের যুদ্ধ কারণে বেচা কিনা আপনার বন্ধ গিয়ে এই সবকরা নইলে সবকরা ফুসিস পাচ্ছেন কাজ বলতে কিছুই করা যাচ্ছে না সবাই আতঙ্কে থাকে এদিকে বান্দরবানের নাইখংছড়ির তুমরু এলাকায় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অনেকটাই শান্ত নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে অনেকে দুই একদিন ধরে আমরা মোটামুটি আতঙ্ক নিয়ে হলেও আমরা ঘর বাড়িতে আছি মোটামুটি একটু স্বাভাবিকের দিকে আছি প্রশাসনের বিষয়ে সতর্ক আছে আমরা দেখতেছি সীমান্তের কাছাকাছি বাংলাদেশ সীমানার কৃষি জমিতে পাওয়া যাচ্ছে মিয়ানমারের ছোড়া অবিস্ফোরিত গোলা এমন পরিস্থিতিতে সীমান্তবাসীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আমরা মাইকিং করছি যে মানুষকে সতর্ক থাকার জন্য আর বর্ডার বেল্টে যেগুলো নদীর পার্শ্ববর্তী জমি সব সবজি খেতি ধান খেত মানুষ ওই সবজি ক্ষেত করছে তাদের সারা জীবনের সঞ্চয়গুলো বিনিয়োগ করে তারা ওইখানে যাবে আমরা মাইকিং করছি যে আপনারা ওই অহেতুক হ্যাঁ বর্ডারে যাবেন না অহেতুক যাবেন না এবং গিয়ে ওইখানে কোনো ধরনের আড্ডা অথবা সমাগত হবেন না জাস্ট প্রয়োজনের তাগিদে গেলে যাবেন আর আসবেন প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার ৩৩০ জনকে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি হাসান মেহেদি মাছরাঙ্গা নিউজ ডেস্ক নিপা ভাইরাসের ঝুঁকি থাকলেও মানিকগঞ্জে খেজুরের কাঁচা রস পানে নেই সচেতনতা গাছিরাও অবাধে সরবরাহ করছে রস মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ২০০১ সালে নিপা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব শনাক্ত হয় মেহেরপুরে এরপর থেকে প্রায় প্রতি বছরই দেশের কোনো না কোনো জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত কিংবা প্রাণহানির খবর পাওয়া যায় সম্প্রতি মানিকগঞ্জে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে তারপরও জেলায় খেজুরের রস খাওয়ার উৎসাহের কমতি নেই ভোর থেকে বাজারে কিংবা গাছিদের বাড়িতে মানুষ ভিড় করছেন রসের স্বাদ নিতে আমি রস নিয়েছি বাসার খাওয়ার জন্য বাড়ি ছেলে আছে মেয়ে আছে এদের জন্য নিয়ে নিলাম দুই কেজি রস ২০০ টাকা কিনে নিলাম আমার কাছে ভাইরাসই নাই এমনও রস খাই এই পরশু দিনও না এই ইয়ের থেকে বনে যায় রস খাইছি গাজীপুর চিরিপুর বনে যায় আজকে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে রস খেতে আসছি শুনলাম এখানে রসটা নাকি অনেক ভালো
তো খেলাম, ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর ভালো লাগলো বলে ফ্যামিলির জন্য কিছু নিয়ে গেলাম। এদিকে গাছিরাও বাদুর প্রতিরোধে নেট ব্যবহারের নিশ্চয়তা দিয়ে বাজারে কিংবা বাড়ি বাড়ি গিয়ে অবাধে বিক্রি করছেন সেসব রস। কেজি প্রতি এর দাম নিচ্ছেন 150 টাকা। মানুষ ঘুম থেকে উঠে আপনার মোটর সাইকেল নিয়ে অনেকগুলা 20 জন 25 জন 30 জন পর্যন্ত লোক একসঙ্গে আসে, এখানে ভিড় জমাই দেয়, রস কাড়াছেড়া করে নিয়ে নেয়। আমার সাধারণত বাদুরের লালা বা মলমূত্র দ্বারা দূষিত খেজুরের কাঁচা রস খাওয়ার মাধ্যমে মানব দেহে সংক্রমিত হয় নিপা ভাইরাস। তবে রস ছাড়াও বিভিন্ন ফল বা সবজির মাধ্যমে তা ছড়াতে পারে বলেন বিশেষজ্ঞরা। নিপা ভাইরাস একটা খুবই মারাত্মক রোগ। আমরা প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা বিভিন্ন সভা সেমিনারে কিন্তু এই বার্তাটা, মেসেজটা দিয়ে থাকি যে আসলে নিপা ভাইরাস মূলত ছড়াই হলে কাঁচা খেজুরের রস এবং অর্ধ খাওয়া বাদুরের ফল খাওয়ার মাধ্যমে আর কি। সেই জন্য আমরা বরাবরই কিন্তু এই কাঁচা খেজুরের রস খাইতে নিষেধ করি এবং অর্ধ খাওয়া বাদুরের ফলটা আছে সেটা খাইতে কিন্তু নিষেধ করি। কাঁচা রস একেবারেই খাওয়া যাবে না, এটা হলো আমাদের মেসেজ থাকে আর কি। কেউ যদি খেতেই চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুটিয়ে খেতে পারে আর কি। দেশে ডিসেম্বর থেকে মের মধ্যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে 6, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 45 ও সাধারণ কাউন্সিলর পদে 160 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। কুমিল্লা সিটির উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আহকমা বাহাউদ্দিন বাহারের মেয়ে ডক্টর তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার এবং আওয়ামী লীগ নেতা নুরুর রহমান মাহমুদ তানিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাদকের সিন্ডিকেট উৎখাত ও হল থেকে অছাত্রদের বের করা সহ 5 দফা দাবিতে নতুন প্রশাসনিক ভবনে দ্বিতীয় দিনের মতো প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিপীড়ন বিরোধী মঞ্চ। সকাল 9টায় প্রশাসনিক ভবনের ফটকে অবরোধ লেখা ব্যানার টানিয়ে এর সামনে অবস্থান নেয় তারা। বেলা 11টা পর্যন্ত চলে এ কর্মসূচি। এ সময় বক্তারা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত ও র্যাগিং এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে ফেলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে গণজামায়াত ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। জেলার মধ্যে প্রথম রঙিন ফুলকপি আবাদ করে ভাগ্য খুলে গেছে পাবনার প্রত্যন্ত গ্রামের এক কৃষকের। মাত্র 1.5 বিঘা জমিতে 35,000 টাকা খরচে আয় করেছেন প্রায় 1.5 লাখ টাকা। বিদেশি প্রজাতির সবজির দাম ও চাহিদা বেশি থাকায় বাণিজ্যিক সম্ভাবনাও দেখছে কৃষি বিভাগ। উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদর উপজেলার বিলভাদুরিয়া গ্রামের কৃষক আসলাম আলী, তার আয়ের প্রধান উৎসই হচ্ছে মাত্র 2 বিঘা কৃষি জমি, যেখান থেকে গতানুগতিক ফসল চাষাবাদে সামান্য আয়ে কোনো রকমে চলছিল তার জীবন। তবে এবার বিদেশি প্রজাতির রঙিন ফুলকপির আবাদ পাল্টে দিয়েছে ভাগ্যের চাকা। তার 2 মেয়ে ইউটিউবে এ ফসল আবাদ দেখে বাবাকে পরামর্শ দেয়। বিভিন্ন স্থান থেকে বীজ সংগ্রহ করে মাত্র 35,000 টাকা বিনিয়োগে তিনি আয় করেছেন প্রায় 1.5 লাখ টাকা। প্রথম আমার 2 মেয়ে ইউটিউবে মোবাইলে দেখে ছবিটা, দেখার পরে আমাকে নিয়ে এসে দেখায়, দেখে আমিও অবাক হই এবং খুব ভালো লাগে, আমারও পছন্দ হয়, তো আমি চাষ করার জন্য আগ্রহী হই। তিনি কেরোটিনা জাতের হলুদ আর ভ্যালেন্টিনা জাতের বেগুনি রঙের ফুলকপি বাজারে নিয়ে এসেই বাজিমাত করেন। রঙিন কপির প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় দাম পাচ্ছেন ভালো। বাজারে সাধারণ ফুলকপি 30-40 টাকা কেজি দরে বিক্রি হলেও রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে 80-100 টাকা কেজি দরে। এখন ভালো হচ্ছে, পয়সাও ভালো, দামও ভালো আর চাহিদাও বেশি, সবাই আগ্রহ করে নিচ্ছে। সব ধরনের পরিচর্যায় সে 100% দিয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে সঠিক মাপের সঠিক ওজনের একদম ফার্স্ট ক্লাস
ফুলকপি, হলুদ এবং গোলাপি দুইটাই যেভাবে বিক্রি করতেছি তাতে চাহিদা আছে। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদরা জানান, জাপান ইন্দোনেশিয়ার মতো দেশে রঙিন ফুলকপির আবাদ হয় অনেক দিন ধরে, তবে এখনও দেশে বাণিজ্যিকভাবে আবাদ শুরু হয়নি। অনেকেই ব্যক্তি উদ্যোগে বীজ সংগ্রহ করে আবাদ করছেন এবং লাভবান হচ্ছেন। যেহেতু রঙিন ফুলকপির চাহিদা রয়েছে ক্রেতামহলে এবং এবারই প্রথম, সেহেতু তিনি বেশ ভালো লাভ করবেন আশা করা যাচ্ছে। আর এটা হচ্ছে ক্রেতামহলে বেশ চাহিদা রয়েছে। আমরা জানি যে রঙিন সবজিতে পুষ্টিগুণ ভালো থাকে, পুষ্টিগুণ তো আছে, তারপরে কৃষকের কাছে এটা ভোক্তার কাছে এটা গ্রহণযোগ্যতাও আছে, চাহিদাও আছে। তা আমরা আশা করি আগামীতে আমাদের কৃষকগণ দেখেছেন আমাদের ভোক্তাদের এখন যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দিতে পারছি না। তা আগামীতে আমরা এটা আগামীতে এটা আমরা প্রায় 50 হেক্টর আমাদের প্রত্যাশা আমরা এটা বৃদ্ধি করব। তবে ব্যাপক চাহিদা থাকায় রঙিন ফুলকপিতে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম আরেক দফায় কমেছে, কেজিতে 10 থেকে 15 টাকা। দুদিন আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ 90 থেকে 100 টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পাশাপাশি মজুদ ছেড়ে দিচ্ছেন, আড়তদাররাও মজুদ পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। এতে পেঁয়াজের সরবরাহ বাড়ায় মোকামে দাম কমেছে। অন্য এলাকার খবর, সরকার পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমান্তে হত্যার প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে থেকে কাজীর দেউরি পর্যন্ত লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। চট্টগ্রামে পুলিশ হকার সংঘর্ষে 1,200 জনকে আসামি করে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তবে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। গতকাল বিকেলে নগরীর নিউ মার্কেট মোড় ও স্টেশন রোড এলাকায় সিটি কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ হকার সংঘর্ষ বাধে। এ ঘটনায় কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের পেশকার আবু জাফর চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এতে 12 জন হকার নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত 1,200 জনকে। দীর্ঘ 7 মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি শুরু হয়েছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ জানান, গতকাল বিকালে 10 টন আদা ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে। ভারত থেকে প্রতি টন আদা আমদানি করা হয়েছে $450। এর আগে গত বছরের 10ই জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে 5 টন আদা আমদানি হয়েছিল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনি পৌর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুপুরে চৌমোহনি গোলবাড়িয়া শুটকি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। দুপুরে সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফাল জিনাত এ সময় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরির অপরাধে 3 জনকে 500 টাকা করে অর্থদণ্ড ও 7 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয় বেশ কয়েকটি স্থাপনা। গাজীপুরের কালীগঞ্জে নগরী ইউপি চেয়ারম্যান আলিউল ইসলাম অলির বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলো পাতারি কুপিয়ে গাড়ি ও বাড়িঘর ভাঙচুর করে। বাড়িতে প্রবেশের জন্য কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে মামলা করা হলে 3 জন গ্রেফতার করেছে পুলিশ। যশোরের মনিরামপুর উপজেলার মসিয়াহাটি ডিগ্রি কলেজ মাঠে অদম্য কন্যা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। শীতের নানা পিঠার স্বাদ নিতে ভিড় জমান পিঠাপ্রেমীরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের যশ খেজুরের রস, এটিই ছিল যশোরের ঐতিহ্য। কিন্তু কালের আবর্তনে এই প্রবাদটির সাথে সাথে এই এলাকার মানুষ প্রায় ভুলে যেতে বসেছে রসগুড়ের তৈরি শীতের নানা পিঠার স্বাদও। আগের মতো শীতের দিনে নানা পার্বণের আয়োজনও
আর তেমন একটা চোখে পড়ে না। বিলুপ্ত প্রায় হারানো সে ঐতিহ্যকে টিকিয়ে রাখতে রসগুড়ের তৈরি হরেক রকমের পিঠা নিয়ে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। পিঠাপুলের স্বাদ নিতে এই এলাকাতে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে যোগ দেন নানা বয়সের মানুষ। গ্রাম্য ঐতিহ্যের এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। আমরা ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমার কাছে শুনেছি যে এই পিঠা নিয়ে কত গান, কত কি এই পিঠা নিয়েই হয়েছে, কিন্তু আজকে আমাদের এই সমাজ ব্যবস্থাতে এই যে উৎসব এটা একেবারে প্রায় উঠে গিয়েছিল। গ্রাম বাংলায় মানুষ যে পিঠে কিনে খাবে এটাও ভাবতে পারেনি, তারপরেও দেখেছি যে পিঠের উৎসবে এসে তারা আনন্দের সাথে পিঠে কিনেছে এবং কি আনন্দ বোধ করেছে। মানুষ দিন দিন বিভিন্ন প্রকার ফাস্টফুড বা পোলাও বিরিয়ানি অন্যান্য বিদেশি খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে, অথচ আমরা কিছুদিন আগেও বাড়িতে যখন অতিথি আসতো মেহমান আসতো আমরা তাদেরকে কিন্তু পিঠা দিয়ে আপ্যায়ন করতাম, এটা লোকজন এখন ভুলে গেছে আর কি। নিজেদের তৈরি চিতই, পাটিসাপটা, দুধপুলি, রসপিঠা, গুড় পিঠা, কুলি, ভাপা সহ কমপক্ষে 40 প্রকারের সব পিঠা বিক্রি ও সকলকে খাইয়ে প্রশংসা পেয়ে খুশি উৎসবে স্টল দেয়া মেয়েরা। আমরা পিঠা বাড়িতেই বানিয়েছি এবং এই পিঠাগুলো আমরা সবাই মিলে বানিয়েছি, সবাই মিলে বানানো পিঠাতে মজা আছে বিক্রি করে, এবং এই পিঠাগুলো বিক্রি করতে আমাদের মনের ভিতর উৎসাহ দিচ্ছে, আনন্দ দিচ্ছে। নিজের হাতে পিঠা তৈরি করার মজাটাই আলাদা। অনেক লোকজন আসছে আমাদের আয়োজনটাই, আর সর্বপ্রথম আমাদের এখানে আয়োজনটা হলো, তো খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো পিঠা উৎসবের নিজ হাতে তৈরি পিঠাপুলি বিক্রি করা মেয়েরা এই অভিজ্ঞতা ও সাহস কাজে লাগিয়ে আগামীতে উদ্যোক্তা হিসেবে নিজেদের ঘুরতে পারবে বলে মনে করেন উৎসবের এই আয়োজক। আমরা চেষ্টা করছি সেই হারানো দিনগুলো ফিরে আনতে পিঠা উৎসবের মাধ্যমে। আমরা আয়োজন করে এই অঞ্চলের যে মেয়েরা আছে তারা উদ্যোক্তা হিসেবে সাহস পাচ্ছে এই পিঠা উৎসবে আমাদের স্টলে অংশগ্রহণ করে। শিশুদের চিত্রাঙ্কন, নৃত্য, গান ও গ্রামীণ খেলাধুলা এই আয়োজনকে করে তুলেছে আরো নান্দনিক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আগামীকাল পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, এই উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ফুলের কেনাবেচা বেড়েছে। যশোরের গদখালির পাইকারি বাজারে গত 3 দিনে 18-20 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। সেখানে গ্লাডিওলাস প্রতি পিস 10-15 টাকা, রজনীগন্ধা 6-8 টাকা, জারবেরা 10-12 টাকা বিক্রি হয়েছে। এদিকে গাইবান্ধায় প্রতিটি গোলাপ 40 টাকা, গাঁদা 5 টাকা, গ্লাডিওলাস 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দিবসটি উদযাপনে এরই মধ্যে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে, প্রিয়জনকে নিয়ে ঘুরছেন সৈকতের বালিকারাজিতে। তবে ভারত থেকে ফুল আমদানি করায় ক্ষুব্ধ ফুল চাষী ও ব্যবসায়ীরা। গত 4-5 দিনে এই বাজার থেকে 18-20 কোটি টাকার ফুল সারা বাংলাদেশে গেছে। গত 3-4 দিন থেকে ভালো দাম ছিল, চাষি ভালো লাভবান হয়েছে। ভারতের এলসি ফুল এসে সেটা আমাদের মোটটা নষ্ট করে দিয়েছে, বা দাম পায়নি। ফুল তো নিতে হবে, ভালোবাসা দিবস আমাদের তো ইচ্ছে থাকে যে ভালোবাসা ফুল দেওয়ার। ব্যবসা ভালো হবে এটা আশা করি, আগামীকাল যাতে ব্যবসা ভালো হয় এই আশায় তো আমরা ফুল নিয়ে আসছি, ভালো করছি অনেক। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে ফুল কেনাবেচার খবর সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি সৈয়দ হাসিব। হাসিব, ফুলের দাম কেমন দেখছেন? ফুলের বাজার গড়ে উঠেছে। আমি বেশ কিছুক্ষণ আগে থেকেই দেখেছি যে সাভারের যে ফুলের দোকানগুলো রয়েছে এখানে কিন্তু ক্রেতাদের এই যে পহেলা ফাল্গুন এবং আগামীকাল যে ভালোবাসা দিবস রয়েছে এটাকে ঘিরেই কিন্তু আসলে এই সাভার এবং এর আশপাশের এবং সারা দেশেই কিন্তু ফুলের একটি ব্যাপক চাহিদা থাকে। তবে আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রতি বছরের ন্যায় এবার কিন্তু ফুলের দাম আসলে খুব একটা কম নয়, যেহেতু গ্রামের যে গোলাপ গ্রাম যেখানে রয়েছে সেখানে ফুলের দাম বেশি হওয়াতে এই বাজারগুলোতে তার প্রভাব পড়েছে এবং পাইকারি এবং খুচরা বাজারগুলোতে কিন্তু তার প্রভাব পড়েছে। বিক্রেতারা জানাচ্ছেন যে আসলে তাদেরকে অনেক চড়া দামে এই ফুলগুলো সংগ্রহ করতে হচ্ছে, গোলাপ, গ্রাডুয়ার সহ যে অন্যান্য যে ফুলগুলো রয়েছে, বিশেষ করে গোলাপের চাহিদাই কিন্তু এই সময় খুব বেশি থাকে। এই বেশি দামে কেনার কারণেই কিন্তু তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কিছু ক্রেতারা তারা তাদের হতাশা জানিয়েছেন, তারা ফুল কিনতে আসছেন আসলে যে পরিমাণ ফুল কিনতে যাচ্ছেন তারা কিন্তু সেই পরিমাণ ফুল কিনতে পারছেন না, ফুলের দাম বেশি হওয়াতে হয়তো তাদেরকে কিছুটা সংখ্যায় কম কিনতে হচ্ছে। তারপরেও তাদের মনের খোরাক জোগাতে এবং তাদের প্রিয় মানুষের হাতে একটি ভালোবাসার গোলাপ বা ভালোবাসা হিসেবে যে প্রতীক বলা হয় সেটিকে তুলে দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন দোকানে ছুটে যাচ্ছেন এবং তারা
সেই ফুলগুলো সংগ্রহ করছেন এই আশপাশের সাভারের যে বিভিন্ন ফুলের দোকান রয়েছে সেগুলো থেকে। এই ছিল সাভার থেকে আমার কাছে গোলাপের সর্বশেষ তথ্য। ধন্যবাদ হাসিব। সাভার থেকে ফুলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ হাসিব। সনাতন ধর্মানুসারীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথিতে আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে গোপালগঞ্জের 30টি স্থানে বসেছে প্রতিমার হাট। জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রতিমা নির্মাতারা প্রতিমা বিক্রি করছেন। এক একটি প্রতিমা প্রকারভেদে বিক্রি হচ্ছে 250 থেকে 10,000 টাকায়। তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তথ্য মেলা। সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সচেতন নাগরিক কমিটি তথ্য মেলার আয়োজন করে। এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা। এর আগে একটি র্যালি বের করা হয়। এদিকে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা। মেলায় সড়কে নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা সহ নানা ইস্যুতে মতামত তুলে ধরেন বগুড়ার তরুণ তরুণীরা। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। মিয়ানমার সীমান্তের ওপার থেকে এখনও আসছে গুলির শব্দ। সীমান্তের ব্যবসা বাণিজ্যে ধস, রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। নিপা ভাইরাসের ঝুঁকি থাকলেও মানিকগঞ্জে খেজুরের কাঁচা রস পানে নেই সচেতনতা, অবাধে রস সরবরাহ করছে গাছিরাও। পাবনার প্রত্যন্ত গ্রামে রঙিন ফুলকপি চাষ, কম খরচে বেশি লাভ, চাহিদা থাকায় বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল।